প্রশ্নের মুখে সিবিআই এর তদন্তকারী আধিকারিকেরা জীবন কৃষ্ণের কাছে কিভাবে দীর্ঘক্ষণ থাকলো মোবাইল জেরা করার 5 ঘন্টা পরেও মোবাইল ছিল জীবন কৃষ্ণ সাহার হাতে আর এই মোবাইলকে কেন্দ্র করেই ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে আপনারা জানেন যে কাউকে যখন গ্রেফতার করা হয় তার কাছে যে সমস্ত ডিভাইস থাকে সেগুলোকে সিজ করে নেওয়া হয় জীবন কৃষ্ণ সাহাকে ভোরবেলা গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা কিন্তু তারপরেও দীর্ঘ 5 ঘন্টা পরেও তার হাতে মোবাইল দেখা যায় আর এটা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে এই বিষয়টা আমরা আরেকটু ডিটেইলসে জানব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য ঋতদা কাউকে যখন প্রাথমিকভাবে গ্রেফতার করা হয় তার কাছ থেকে বিভিন্ন গ্যাজেটস যেগুলো থাকে সেগুলোকে সিজ করে নেওয়া হয় সেক্ষেত্রে জীবন কৃষ্ণ সাহাকে ভোরবেলা গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা 5 ঘন্টা পরেও তার হাতে মোবাইল ছিল কোথাও গিয়ে প্রশ্নের মুখে তো তদন্তকারী আধিকারিকেরা অবশ্যই জুলেখা বিষয়টা খুব স্পষ্ট যে যখন কাউকে গ্রেফতার করা হয় বা যখন কাউকে হেফাজতে নেওয়া হয় অথবা জিজ্ঞাসাবাদ করা হয় বিশেষ করে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সি বা ইডির মতো কেন্দ্রীয় এজেন্সি বা রাজ্য সরকারের সিআইডি বা পুলিশের পক্ষ থেকে প্রথম যেটা করা হয় সেখানে তার ফোনটিকে সরিয়ে দেওয়া হয় অর্থাৎ ফোনটিকে যাতে ফোনটি তার আয়ত্তে না থাকে তার কারণ এই সমস্ত ক্ষেত্রে বিশেষ করে জীবন কৃষ্ণ সাহার মতো যারা বিধায়ক যারা রাজনৈতিকবিদ তাদের প্রভাব থাকতে পারে এবং প্রভাব যাতে কোনো খাটাতে না পারে এবং নিরপেক্ষভাবে তদন্ত যে কোনো তদন্ত জিজ্ঞাসাবাদ হওয়া উচিত সেই জন্য এটা সাধারণত তাদের হাতে তখন মোবাইল থাকে না সেই মোবাইল পরবর্তীকালে সিজার লিস্টে সেই মোবাইলকেও বাজেয়াপ্ত করে সিজার লিস্টে রাখা এটাই নিয়ম কিন্তু এখন প্রশ্ন উঠেছে জীবন কৃষ্ণ তিনি এতক্ষণ ধরে তার মোবাইলটা তার হাতে কি করেছিল তাহলে কি তদন্তকারী সিবিআই অফিসাররা তারা কি ইচ্ছাকৃতভাবেই তার হাতে মোবাইল অর্থাৎ তার যে দুটি মোবাইলের কথা বলা হচ্ছে সেই মোবাইল দুটো ছিল যদি তা হয় তাহলে তো সে কর্তব্যের গাফিলতি আবার তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে তিনি যখন শৌচাগারে যাইতে চাইলেন মানবিকতার খাতিরে তাকে বিশ্বাস করে যখন সিবিআই তদন্তকারী অফিসাররা তাকে শৌচাগারে যাওয়ার ব্যবস্থা করে দিলেন তখন কি তার সম্বিত ফেরেনি যে তার হাতে মোবাইল দুটো রয়েছে এবং যেই মোবাইল দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে তথ্য ভান্ডার অর্থাৎ কার সঙ্গে কথা হয়েছে কলার লিস্ট এবং সেই মোবাইলে যে তথ্য রয়েছে সেই তথ্য এই তদন্তের পক্ষে খুব দরকার তাহলে কি এই ভুলের পেছনে এই ভুলের মাসুল সিবিআই তদন্তকারী অফিসারদের করতে হলো দ্বিতীয় দলকে পৌঁছাতে হলো 60 ঘন্টার উপরে সময় ধরে তল্লাশি চলছে পুকুর থেকে জল সেচে বার করা হচ্ছে আবার ভূগর্ভস্থ জল থেকে দিচ্ছে কাদা রয়েছে আর্থ মুভার নিয়ে যাওয়া হয়েছে এত কিছু যে তাম ঝাম এত কিছু যে করতে হয়েছে তার কারণটা কি তার কারণটা তো কর্তব্যে গাফিলতি সুতরাং সিবিআই এর মতো এরকম কেন্দ্রীয় এজেন্সির ভেতরেও আমরা জানি যে কাউন্টার এজেন্সি থাকে তারা খতিয়ে দেখছে যে কি কারণে এই ধরনের ঘটনা ঘটেছে একদম তাই অনেক ধন্যবাদ ঋতদা জীবন কৃষ্ণ সাহা একেবারে বলা যেতে পারে শুক্রবার বেলা 12:30 থেকে এখনো পর্যন্ত সংবাদের শিরোনামে রয়েছেন এই তৃণমূল বিধায়ক শুক্রবার বেলা 12:30টার পর সিবিআই আধিকারিকরা তার বাড়িতে যান দীর্ঘক্ষণ ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে তারপর ওয়াশরুমে যাওয়ার নাম করে বাড়ির ছাদে উঠে দুটো মোবাইল ফোন ছিল তার সেটা তিনি পাশের পুকুরে ফেলেন পেন ড্রাইভ ছুঁড়ে ফেলেন সোমবার বেলা 12:30 নাগাদ তার প্রথম মোবাইল ফোন উদ্ধার হয় প্রায় 32 ঘন্টা পর এবং আজকে উদ্ধার হয়েছে প্রায় 67 ঘন্টা পর তার দ্বিতীয় মোবাইল ফোন আর সেই জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তার হওয়ার পর তার হাতে 5 ঘন্টা মোবাইল ফোন থাকলো কিভাবে সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কিছু বলবেন কিছু বলবেন